হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পিক অ্যান্ড চুজ স্পেস থেকে জেমি রহমান বলছি। তো আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেটা হচ্ছে কি জেমি রহমান অফিসিয়াল। তো অফিসিয়াল জেমি রহমান অফিসিয়াল দিয়ে তোমরা সবাই সার্চ দিলে পেয়ে যাবা। এবং আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি হেয়ারের প্রবলেম। হেয়ার ফল নিয়ে সবার অনেক প্রবলেম। যে আপু, আমার চুল পড়ে যাচ্ছে, চুল হচ্ছে কি একদম ড্যামেজ হয়ে গেছে, চুল রাফ হয়ে গেছে এবং হচ্ছে কি চুলের আগা ফেটে গেছে। সবচেয়ে বড় কথা যে চুলের আগা ফেটে যাচ্ছে এবং হচ্ছে কি চুল অনেক বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক বেশি পড়ে টাক হয়ে যাচ্ছে। সো তারা কি ইউজ করবা সেটা নিয়ে আমি একটু বলছি এবং কিভাবে ইউজ করবা। হ্যাঁ, যারা হচ্ছে কি হেয়ার ফলের প্রবলেম সলিউশন চাচ্ছ তারা কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখলে সলিউশন পেয়ে যাবা। এটা হচ্ছে কি তোমার মাইলসনো অয়েল এবং এটা মেড ইন দুবাই। ওকে, এটা হচ্ছে কি তোমার মেড ইন দুবাই, এটা মাইলসনো হেয়ার অয়েল। এবং এটার সাথে যেটা মিক্স করতে হবে সেটা হচ্ছে কি এই ক্যাপসুল, তোমার ই ক্যাপটা। এটা হচ্ছে কি তোমার ভিটামিন ই ক্যাপসুল সিরাম। ওকে, এটা হচ্ছে কি ভিটামিন ই ক্যাপসুল সিরাম। দুইটা ক্যাপসুল হচ্ছে কি তুমি অয়েলের সাথে মিক্স করবা। আগে অয়েলটা খুব ভালো মতন শেক করে নিতে হবে। শেক করে তোমরা একটা বাটিতে অয়েলটা ঢেলে নিবা এবং দুইটা ক্যাপসুল এটার সাথে মিক্স করবা। মিক্স করে প্রত্যেক দিন রাত্রেবেলা তুমি চুলের গোড়ায় গোড়ায় দিবা, ঠিক আছে? চুলের স্কাল্পে, অনলি স্কাল্পে ভালো মতন মাসাজ করে দিবা। স্কাল্পের মধ্যে মাসাজ করে দিবা, চুলের আগায় দিতে হবে না, শুধু গোড়ায়। হ্যাঁ, এভাবে করে মাসাজ করে মাসাজ করে ভালো মতন মাসাজ করে সারা রাত রেখে দিবা, ঠিক আছে? হোল নাইট রেখে দিতে হবে। তো সারা রাত রেখে দিবা এই দুইটা। এই দুইটার কম্বো প্রাইস আমি বলে দিই। এই দুইটার কম্বো প্রাইস হচ্ছে কি 1400 টাকা। কম্বো প্রাইস 1400 টাকা, যেটা তোমার 7 থেকে 10 দিনের মধ্যে হেয়ার ফলটাকে স্টপ করে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার হেয়ার ফলের সলিউশন। এবং শ্যাম্পু করে ফেলবা, তুমি পরের দিন চাইলে পরের দিন শ্যাম্পু করতে পারো অথবা একদিন পরেও শ্যাম্পু করতে পারো, ইটস আপ টু ইউ। তুমি যেটা ভালো মনে করো যে আপু আমি একদিন রেখে দেন ওয়াশ করতে চাই, নো প্রবলেম। আর একদিন পরের দিন যদি ওয়াশ করতে চাও পরের দিনও ওয়াশ করতে পারো। সো এটা হচ্ছে কি তোমার চুল পড়া বন্ধ করার পার্মানেন্ট সলিউশন হচ্ছে এই কম্বোটা। কম্বো প্রাইস 1400 টাকা। আর যারা চুলটাকে সফট সিল্কি করতে চাচ্ছ তাদের জন্য বলবো যে শ্যাম্পু করার পরে আমরা কিভাবে চুলটাকে সফট সিল্কি করতে পারি সে তাদের জন্য বলছি যে আমরা একটা ট্রিটমেন্ট ইউজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে কি কোকোনাট হেয়ার ট্রিটমেন্ট, যেটা ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড এবং ML হচ্ছে কি 300 ML। শ্যাম্পু করার পরে এই ট্রিটমেন্টটা ইউজ করতে হবে। এটা হচ্ছে কি ফুল হেয়ারে মাসাজ করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মাসাজ করে অ্যাপ্লাই করবা। আমি আজকে নিজেই ইউজ করেছি। সো এটা হচ্ছে কি তোমার হেয়ারটাকে অনেক সফট এবং সিল্কি করবে। এবং যাদের হেয়ার ড্যামেজ, ফুললি ড্যামেজ হয়ে গেছে, রাফ হয়ে গেছে এবং আগা ফেটে গেছে, তাদের সেই ড্যামেজ হেয়ার রিকভার করবে এই ট্রিটমেন্টটা এবং আগা ফাটাটাকে রোধ করবে। হ্যাঁ, যাদের আগা ফেটে গেছে, একদম হচ্ছে গিয়ে চুল একদম চিরনি ধরো চিরনি যাচ্ছে না এরকম অবস্থা, এবং হচ্ছে কি তোমার কি বলবো যে চুলে কোনো রকমভাবে সেট হয় না। হ্যাঁ, অনেকে আছে যে হেয়ার রাফ হয়ে গেলে চুল সেট হয় না, চুলে কোনো রকমভাবে কোনো শেপ আনতে পারে না, কোনো রকমভাবে সেট করতে পারে না। এবং কি বলে হেয়ার আস্তে আস্তে এই ট্রিটমেন্টটা ইউজ করলে তোমার আস্তে আস্তে ড্যামেজ হেয়ার রিকভার হয়ে যাবে। এবং যাদের চুল পড়ার প্রবলেম আছে এটা কিন্তু চুলের গোড়াটাকে শক্ত করে। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট, ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট বলতে আমরা পার্লারে গিয়ে যে ট্রিটমেন্টটা নেই, যে স্পাটা নেই, সেটা আমরা এখন ঘরে বসেই করতে পারবো এই কোকোনাট হেয়ার ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করে। এটার কিন্তু ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড, এটা নট দেশি কোনো প্রোডাক্ট। এটা প্রত্যেক দিন ইউজ করতে হবে এমন না, এটা উইকে 3 ডেজ অ্যাপ্লাই করলেই এনাফ। সো এটার প্রাইস হচ্ছে কি 1000 টাকা, অনলি অন 1000 টাকা। সো 1000 টাকা দিয়ে তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করলে এটা তোমার 2 মাস পর্যন্ত চলে যাবে। সো একটা কোকোনাট হেয়ার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে আমরা হচ্ছে গিয়ে সফট সিল্কি স্মুথ হেয়ার পেতে পারি। হ্যাঁ, এটা এবং এটার পরে এটার সাথে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এটার সাথে এই হেয়ার সিরামটা, এটা হচ্ছে কি তোমার হেয়ার সিরাম, ঠিক আছে? এটা ড্রাই হেয়ারে দিতে হবে, ড্রাই হেয়ারে এই সিরামটা অ্যাপ্লাই করতে হবে। যাদের হেয়ার আর অনেক বেশি ড্যামেজ এবং যারা রিবন্ডিং করেছো, কালার করেছো, তারা হচ্ছে গিয়ে এই দুইটা প্রোডাক্ট ইউজ করবে। রিবন্ডিং এবং কালার হেয়ারের জন্য হচ্ছে গিয়ে এই দুইটা প্রোডাক্ট। এটা হচ্ছে গিয়ে তোমার স্প্রে করে অ্যাপ্লাই করতে হবে ফুল হেয়ারে। এবং কম্বো যারা দুটো একসাথে যারা নিতে চাও, এটা হচ্ছে কি এই স্প্রেটা। হ্যাঁ, এটা হচ্ছে কি স্প্রেটা। সো এটা সিরাম, হ্যাঁ এটা সিরাম, এটা ফুল হেয়ারে তুমি অ্যাপ্লাই করবা। ঠিক এভাবে আমি অ্যাপ্লাই করে দেখাই। এভাবে হচ্ছে গিয়ে তোমার অল্প একটু নিবা, নিয়ে হচ্ছে গিয়ে তুমি হেয়ারে, এটা অয়েল যেভাবে আমরা দিই সেভাবে দিতে হয়।
এবং কি বলবো আমি একটু অ্যাপ্লাই করে না দেখালে বুঝতে পারবা না। সো এটা হচ্ছে কি তোমার একদম গ্লেজি একদম সফট স্মুথ হেয়ারের জন্য, সফট স্মুথ হেয়ারের জন্য হচ্ছে কি এটা আমরা এভাবে করে অ্যাপ্লাই করব। এবং অ্যাপ্লাই করার পরে এটা স্টিকি না, হ্যাঁ এটা কিন্তু অয়েল না, স্টিকি না, এটা হচ্ছে কি সিরাম যেটা তোমার হেয়ারটাকে টোটালি সফট করে ফেলবে, একদম সফট করে ফেলবে। এবং কিছুক্ষণ পরেই হচ্ছে কি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে হেয়ারের সাথে এবং হেয়ারটা একদম হচ্ছে কি তোমার সিল্কি স্মুথ হয়ে যাবে। দেখো একদম হচ্ছে কি তোমার সফট স্মুথ হয়ে যাবে, হাত সরাতে ইচ্ছা করবে না, চুল থেকে তোমার হাত সরাতে ইচ্ছা করবে না, জাস্ট বারবি ডলের মতন হচ্ছে কি হেয়ার যারা পেতে চাও তারা হচ্ছে কি তোমার ট্রিটমেন্টের সাথে সিরামটা নিয়ে নিবা। সো কম্বো যারা নিবা কম্বো প্রাইস হচ্ছে কি তোমার ১৬০০ টাকা, ঠিক আছে কম্বো প্রাইস হচ্ছে কি ১৬০০ টাকা এই দুইটা। সো আজকে আমি চুল কিভাবে হচ্ছে কি সফট সিল্কি রাখা যায় সেই প্রসেসিংটা দেখিয়ে দিলাম, কারণ আমার পেজে যারা আছো আমার পিক অ্যান্ড চুজ পেজে আমার শোরুমে যারা আছো অলওয়েজ সবাই জানতে চাও আপু হেয়ারের প্রোডাক্টগুলি কীভাবে ইউজ করতে পারবো। সো এই ভিডিওটা দেখে তোমরা ইউজিং প্রসেসটা জানতে পারবা এবং কী কী কাজ করে সেটাও জানতে পারবা। এবং প্রাইস সহ প্রাইস হচ্ছে কি তোমার ১৬৫০ টাকা, বাট কম্বো যদি নাও, সরি কম্বো যদি নাও তাহলে প্রাইস হচ্ছে কি ১৬০০ টাকা। সো আমার এই ভিডিওটা আজকে এটা নিয়ে আমি ভিডিওটা করলাম যে যেন তোমাদের ইউজিং প্রসেসটা জানতে সুবিধা হয় কীভাবে ইউজ করবো এবং এটা কী কী বেনিফিটস, এটার বেনিফিটসটা কী কী উপকার করে আমাদের চুলের জন্য সেইগুলি হচ্ছে গিয়ে বলে দিলাম। সো যারা ভিডিওটা দেখবা তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে গিয়ে আমার লাইভ ভিডিওটা শেয়ার করে দিবা, ঠিক আছে বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা। ওকে ওকে আল্লাহ হাফেজ।